ক্যান্সারে আক্রান্ত এই শিশুটি এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তীব্র জ্বরে। সাত দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত সে। পরিস্থিতির অবনতি হওয়ায় এখন আইসিইউতে নিতে বলেছেন চিকিৎসকরা, তাতেই দিশেহারা মা। ওর কন্ডিশন ভালো না তাই বলতেছে, ক্যান্সার পেশেন্ট, তারপরে আবার ডেঙ্গু, কোনো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। মাত্র তিন বছরের শিশু আফিয়াও সাত দিন ধরে চিকিৎসাধীন। তার জ্বর কখনো কমে কখনো বাড়ে, দুর্বল, খেতে পারে না। সন্তানের এই কষ্টে কাঁদছেন তার মাও। বাচ্চার প্রচুর জ্বর হয়ে, মানে জ্বর দেখে আমি কান্নাকাটি করতে করতে অনেকটাই মানে ঘাবড়ে গেছি। আমি পানি দেওয়া সারা শরীর মোছাই দিতেছি, তারপর আপনার হচ্ছে ডোজটা দেওয়া লাগতেছে দিতেছি। আমার তো কথা বলি, রাজধানীর শিশু হাসপাতালে এমন অসুস্থ শিশু ভর্তি আছে 60 জন। এক মাসের তুলনায় অন্য হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। জ্বর আর ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে জরুরি বিভাগেও। এখনকার যে ডেঙ্গুগুলো আসতেছে, দেখা গেছে বাচ্চাগুলো শকে আসতেছে, অথবা দেখা গেছে যে বাচ্চাটা খুবই ওয়ার্নিং সাইন, পেটে ব্যথা নিয়ে আসতেছে, বিভিন্ন অর্গান ফেলের নিয়েও প্রেজেন্ট করতেছে। সেই ক্ষেত্রে সেই বাচ্চাগুলোর খুবই হাই রিস্ক। জ্বর আসলে একদম প্রথমেই যদি তারা আমাদের কাছে নিয়ে আসে এবং প্রথমেই যদি তারা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খারাপ সিচুয়েশনটা ম্যানেজ করা সম্ভব। চিকিৎসকরা বলছেন একে করোনা, তার উপর ডেঙ্গু, একসাথে দুই রোগে আক্রান্তদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, তাদের চিকিৎসাও জটিল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।